রেসিডেন্সিয়ালটি বরিশাল বোর্ড 2017 সালে এসেছিল। রেসিডেন্সিয়ালটি হলো একটি নব দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 200 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। খতে দেওয়া আছে হাইগেন্সের নীতি বিবৃত কর, খতে ধারকের মধ্যে পরাবিদ্যুৎ যুক্ত করলে ধারকত্বের কী পরিবর্তন হয় ব্যাখ্যা করো। গতে নিকট ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রটির নলের দৈর্ঘ্য নির্ণয় করো। যখন একটি বস্তুকে অসীমে ও স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে রাখা হয় তখন কোন ক্ষেত্রে উদ্দীপকের যন্ত্রটির বিবর্ধন বেশি হয় তা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখো। এখন আমরা নিকট ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রটির নলের দৈর্ঘ্য নির্ণয় করব, অর্থাৎ গ নম্বর প্রশ্ন আনসার করব। গ, এখানে দেওয়া আছে অভিলক্ষের ফোকাস দূরত্ব 200 সেন্টিমিটার, অভিলক্ষ এফ ও ধরা হয় ওতে অবজেক্ট, এই জন্য ফোকাস দূরত্ব এফ, ওতে অবজেক্ট, এই জন্য অভিলক্ষের ফোকাস দূরত্ব এফ ও ধরা হয় 200 সেন্টিমিটার, অভিনেত্রের ফোকাস দূরত্ব এফ ই, অভিনেত্র নেত্র মানি হলো আই, ইতে আই, এই জন্য এটাকে ধরা হয় 5 সেন্টিমিটার। স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব ডি, এটা আমরা জানি 25 সেন্টিমিটার। আমরা জানি এল ইকুয়াল টু বের করতে হবে, অর্থাৎ এল ইকুয়াল হোয়াট, আমরা জানি এল ইকুয়াল এফ ও প্লাস ডি এফ ই ডিভাইড বাই ডি প্লাস এফ ই এফ ই, এখানে ডি এর মান হলো, সরি এফ ও এর মান হলো 200, ডি এর মান হলো 25 ইন্টু এফ ই এর মান হলো 5 ডিভাইড বাই 25 প্লাস 5, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় এখানে 5 25 125 ডিভাইড বাই 30 আর এখানে 200, এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 204.17 সেন্টিমিটার। নিকট ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রটির নলের দৈর্ঘ্য হল 1204 পয়েন্ট, মানে 204.17 সেন্টিমিটার। এটা হয়ে গেল গ নম্বর প্রশ্ন। এবার আমরা ঘ নম্বরের প্রশ্ন আনসার করব। ঘ নম্বরের ক্ষেত্রে আমাকে বের করতে হবে বস্তুটি অসীমে ও স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে রাখলে কোন ক্ষেত্রে, অসীমের ক্ষেত্রে না স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বের ক্ষেত্রে বিবর্ধন বেশি হবে, বিবর্ধন বেশি হবে তা বের করতে হবে। এখানে দেওয়া আছে এফ ও ইকুয়াল 200, আগের মতোই এফ ই ইকুয়াল 5 সেন্টিমিটার, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব ডি ইকুয়াল 25 সেন্টিমিটার, বিবর্ধন এম ওয়ান ইকুয়াল হোয়াট, বিবর্ধন এম টু ইকুয়াল হোয়াট। আমরা জানি বিবর্ধন এম ওয়ান ইকুয়াল
F4 F divided by Fe. Third, 200 centimeter divided by 5 centimeter. Okay. M equal 40 centimeter. 40 centimeter. আবার আমরা জানি M2 equal F by Fe 1 plus Fe by D আমাদের FO দেওয়া আছে 200 FE দেওয়া আছে 5 1 প্লাস FE দেওয়া আছে 5 D হল 25 এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় 40 এখানে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 25 plus 5 divided by 25 eta 40 eta 30 bhag 25 1.2 equal 48 centimeter jehetu m2 orthat স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে রাখার কারণে প্রতিবিম্বের বিবর্ধন 48 আর অসীমে রাখার কারণে বিবর্ধন 40 সুতরাং M2 বড় হবে অর্থাৎ স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে রাখলে বিবর্ধন বেশি হবে অর্থাৎ স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে বিবর্ধন বেশি দূরত্বে বিবর্ধন বেশি শেষ